हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल अवकाश देवजानी। आमी देवजानी, तुम्हारा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। और आज के सकाल सकाल उठे खूब तारातारी स्नान पुजो माने होए गेछे, माने स्नान बोलते माने एखन गरमकाल पड़छे तो मन हय जेनो सकाले उठेई एकबार स्नान करि, ताई जेनो सकाले उठे तारातारी घरेर काजकर्म सेरे स्नान करे पुजो करे निएछि। और तारपरे एसे टिफिन टिफिन करलाम, আর টিফিন টিফিন খেলাম, করলাম মানে টিফিন টিফিন খেলাম। আর এখন ভাবছি যাই এবার মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর আজকে রান্না করব তিতর ডাল, মানে মুগ ডাল দিয়ে বানাবো, মুগ ডাল আর উচ্ছে দিয়ে। আর বানাবো একটু তিলের বড়া, মানে পোস্তর বড়া যেরকম হয় সেরকম তিলের বড়া। আর একটু ফুলকপি, ফুলকপি আমি খাবো না, মানে এখন গরম পড়ছে আর ইচ্ছা করবে না ফুলকপি খেতে। এখন ইচ্ছা হচ্ছে কীরকম খাবার খেতে, পটল ঝিঙা এগুলো খেতে, কিন্তু এখন এই সময় সবে সবে পটল ঝিঙা হয়তো উঠবে, তো এখনই তো পাবো না, তাও ওগুলোই খেতে হবে। তো এই এবেলা আর আমি ফুলকপি খাবো না, খেলে রাতে হয়তো ফুলকপি খাবো। আর পোস্তর বড়া দিয়ে আমার আজকে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, আর তিতর ডাল দিয়ে ব্যাস। আর তিতো হলেও আমার কিচ্ছু চাই না, তিতো দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি, মানে নিম বেগুন হলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, উচ্ছে ভাজা দিয়েও অর্ধেকটা ভাত খেয়ে নিতে পারি, বা শুক্তো হলে ব্যাস ওটা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর তাহলে তোমাদের সাথে শেয়ার করব পোস্তর, না সরি, তিলের বড়া। চলো এটা আমরা কিভাবে বানাই, মানে আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও বানিয়ে খাবে, আর কিরকম হয়েছিল সেটা কমেন্ট করে পারলে জানিও আমাকে। আর চলো তাহলে রান্নাঘরে যাই, আর বেশি দেরি করবো না, বেশি বেলা হলে আরও মানে রান্নার এনার্জিটা তখন চলে যায়, মনে যেন আর ভালো লাগছে না আলু সিদ্ধ ভাত খেয়ে নিই, এমনিতে তো নিরামিষ, মনে হয় যেন আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না, আলু সিদ্ধ ভাত খেয়ে নিলেই তো হয়ে গেল। তো যাই চটপট চটপট রান্নাটা বসিয়ে দিই, আর তোমরা আমার সঙ্গে থাকো, মানে অবকাশে দেবজনীর সঙ্গে থাকো। আর চলো রান্নাঘরে। তিলের বড়া বানানোর জন্য লাগছে বেশ কিছুটা সাদা তিল, এটাকে আমি কড়াইয়ে রোস্ট করে নেবো, মানে কড়াইয়ে টেলে নেবো। আর লাগছে ছাতু, মানে বেসন দেবো না, বেসনের পরিবর্তে অল্প একটু ছাতু। আর লাগছে মানে এটাও তিল, তিলটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব ভেজানো তিলটাকে। আর একটু লঙ্কা কুচিও লাগবে যখন বড়াটা ভাজবো তখন। তাহলে মিক্সিতে এই তিলটা পেস্ট করে নিই, আর এই তিলটাকে আমি কড়াইয়ে একটু টেলে নিই। দেখো কড়াইটা গরম হয়েছে, এর মধ্যে কিছুটা সাদা তিল নেব, এটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে তিলটা রোস্ট করে নিলে হালকা মুচমুচে ভাব আসবে। হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে, এবার এটাকে আমি নাড়িয়ে নেব, গন্ধটা খুব ভালো লাগছে। এদিকে ভেজানো তিলটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। চলো এবারে সব মিক্সিং করে নিই। দেখো ছাতুটা নিয়েছি, ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা, আর দেব লবণ, দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবার একটু মিক্স করে নিই। আর এর মধ্যেই দিয়ে দেব তিল বাটাটা, তিল বাটাটা একটু মেখে নিই, আর এটাকে একটু মিক্সিং করে তারপরে আসছি, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থেকো। দেখো এটা মিক্সিং হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড যে তিলটা সেটা। আর এদিকে তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিই, আর বড়াগুলো চটপট ভেজে নিই।
এরকম ভাবে মেখে নি। মেখে নিয়ে গোল গোল করে একটু বড়াটা ভাজবো। তো একটু মেখে দেখো, তেল তো গরম হয়ে গেছে, আর এরকম হাত দিয়ে হাত দিয়ে তিলটাকে এরম এরম করে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে ভালো হয়, কারণ তিলটা তাহলে ভালোভাবে ভাজা ভাজা হয়, আর গোল গোল করে দিলে কি হবে, তিলটা ভিতরে হয়তো একটু কাঁচা থেকে যেতে পারে। একটু চেপে চেপে এরকম ভাবে বড়ার মতো করে দিলে চেপে চেপে দেবে, যাতে ভেতরেও তেলটা ঢুকে ভাজাটা ভালো হয়। দেখো কি সুন্দর কালারটা এসেছে। আর তিল তো শরীরের পক্ষে ভালো, মানে স্কিনের পক্ষে ভালো, তিলের মধ্যে অনেক গুণাগুণ আছে, হার্টের পক্ষে ভালো। তিলের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা খুব ভালো লাগে। আমরা তো পোস্তর বড়া খাই, এরকম তিলের বড়াও গরম গরম ডালের সাথে ভালো লাগে খেতে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি, এটা ফার্স্টে দিয়েছিলাম। মুচমুচে ক্রাঞ্চি তিলের বড়া রেডি। আজকের লাঞ্চ মেনু তিতর ডাল, ফুলকপি, আলুর একটু শুকনো শুকনো তরকারি, রসা বলতে পারো, আর তিলের বড়া, আর তো টক দই আছে, আর আছে সাথে টক দই, আর কি চাই। দেখে নাও কি রান্না হয়েছে আর একবার। ফুলকপি, আলুর তরকারি বা রসা বলতে পারো, টক দই, তিলের বড়া আর তিতর ডাল। তাহলে চটপট করে খেয়ে নিই, কারণ বড়া তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যদি থালা দেখাতে যাই তারপরে আমাকে দেখাতে পারবো না, আমাকে দেখাতে গেলে থালা দেখাতে পারবো না, তাহলে চটপট খেয়ে নিই। আর তিতর ডালটার একটা মজা আছে, বেশ উচ্ছেগুলো আমরা যেরকম তিতোটা ফার্স্ট পাতে খাই, মানে উচ্ছেগুলো আগে খেয়ে নিই, আর
তিতো ডালের ওই জন্য একটা মজা আছে, উচ্ছেগুলো তুলে খেয়ে নাও আর তারপর ডালটা খাও, ডালটা কিন্তু অতটা তিতো থাকে না। তো উচ্ছেগুলোই আগে নিয়ে নিচ্ছে, আর আমার তিতো খেতে ভীষণ ভালো লাগে, মানে নিম বেগুন বা উচ্ছে এগুলো মানে উচ্ছে ভাজা হোক উচ্ছে সেদ্ধ হোক এগুলো দিয়ে আমার পুরো মানে বলতে পারো যে ভাত মেখে পুরো খেয়ে নিতে পারবো, মানে অন্য কিছুও লাগবে না এরকম। তিতোটা আমি ছোটোবেলা থেকে, ছোটো বাচ্চারা তিতো খেতে ভালোবাসে না কিন্তু আমার ভীষণ ভালো লাগতো তিতো খেতে, এখনো পর্যন্ত ভালো লাগে। গরমের সময় এরকম তিতোর ডাল কিন্তু পাখা চালাতে পারছি না, কারণ তোমরা তো আমার কথা শুনতে পাবে না, শোঁ 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 করবে, ওই জন্য পাখা চালাতে পারছি না। আগে উচ্ছেগুলো খেয়ে নি, তারপরে ডাল দিয়ে খাবো। কালকে তো সারাদিন ভিডিও করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল, সারাটাক্ষণ ব্যান্ড বাজা বারাত। ও দেখো দুইটা নামাইনি, দেখো এই ভাঁড়ের মধ্যে, এই ভাঁড়ের কাপটা আমাকে আমার ছোট মাসি একবার গিফট করেছিল, আমি ভেবেছিলাম যে চা খাবো বলে, কিন্তু ভাঁড়ের কাপটা না ভীষণ মানে গরম হয়ে যায়, আর আমরা তো লিকার চা খাই, তো লিকার চার জন্য ভাঁড়ের কাপ ঠিক ভালো ভালো মানায় না, লিকার চার জন্য স্টিলের কাপ আর কাঁচের কাপই ভালো। আহ কি ক্রাঞ্চি হচ্ছে স্টিলের বড়াটা, ঝাল ঝাল তো ভালো লাগছে, খেয়ে মনে হচ্ছে এটা কস্তুরি বড়া, ডালটা ঢেলে নি। ও কাপের কথা বলছিলাম, আমার আরেকটা ভাঁড়ের কাপ আছে, আমার বান্ধবী একবার আমাকে বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল, সেই কাপে প্রচুর চা খেয়েছি, তখন তো দুধ চা খেতাম, খুব ভালো লাগতো। আর আমাদের বাড়িতে একটা দিদি কাজ করতো, তা সেই দিদিকে দিদি ভেবেছিল কি ওটা সত্যি সত্যি ভাঁড়ের মানে খুঁড়ি, যেটাকে খুঁড়ি বলে, বলে কি কাপগুলোকে ফেলে দিতে যাচ্ছিল, যে এই ফেলো না ওটা চায়ের কাপ, বলে ভাগ্যিস বৌদি তুমি বললে, নাহলে তো আমি ফেলেই দিচ্ছিলাম। তখন ওই কাপগুলো না সবে সবে বেরিয়েছিল 2004-05 এরকম হবে, বেশ এরকম বড় বড় লস্যি টাইপের, লস্যি টুসিও খাওয়া যায় কাপে। আর এই কাপগুলো ছোট, তো মাসি আমাকে দিয়েছিল, তো আমি ভাবলাম যে চা খাবো, যে চায়ের খুব গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওই জন্য ওটাকে দই দই খাওয়ার জন্যই কাজে লাগাই, দই রায়তা এগুলোই খাই। তো ফুলকপি খেতে ইচ্ছা করছে না, বড়া দিয়ে ভাত খাওয়া যাচ্ছে। একটুখানি দেখাই ভাবলাম আমি কি খাচ্ছি, দুইটা আমার খুব ফেভারিট, গরম গরম তিলের বড়া, আহা হা হা আর কিচ্ছু চাই না। দুটো বড়া ফলিয়ে রেখেছি লাস্ট খাবো বলে,
আমার আবার মুগ ডাল থাকে না, মুসুর ডাল খুব প্রিয়, মানে আমার বাবার মতো। আমার বাবা মুগ ডাল একদম খেতে চায় না, খালি মুসুর ডাল। তো বাবার মতো গুণটা আমি পেয়েছি, খালি মুসুর ডালই খাবো, মুগ ডাল আর খাবো না। এখন তাও একটু মুসুর মুগ ডাল খাই, আর সবজি টবজি দিয়ে করলে ভালো লাগে, মাছের মাথা দিয়ে ভালো লাগে। মাছের মাথা দিয়ে তো করতে পারি না, হাজবেন্ড খায় না। বিয়ের পরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়া উঠে গেছে, মাছের মাথা দিয়ে ডাল খাওয়া উঠে গেছে, এগুলো সব উঠে গেছে। সব তার আষ্টানো গন্ধ লাগে, মাছে আষ্টানো গন্ধ লাগবে না তো কিসে আষ্টানো গন্ধ লাগবে বলতো? আমি মাছ কাটতে পারি না, তো তো ওই জন্য যারাই আমাদের বাড়িতে কাজ করতো তাদেরকে বলা থাকতো যে আমাকে মাছটা কেটে দিতে হবে, তো কেটে দিত। এবারে যেই দিদি মাছ কাটতে বসবে ব্যাস হাজবেন্ড শুরু করে দেবে, কি আষ্টানো গন্ধ, বাড়ি ময় ঢুকতে পারছে না, কেউ আসলে কি ভাববে, পুরো বাড়ি ঘরে গন্ধ, ঘরে না উঠোনে বসে মানে কলতলায় বসে মাছ কাটতো, বলবে যে পুরো বাড়িটা গন্ধ হয়ে গেছে। দিদি খুব ভালো ছিল, দিদি বলতো দাদা মাছের আষ্টানো গন্ধ বেরোবে না তো কি বেরোবে বলতো, তুমি এরম করো। দিদিটা আর এখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে, কাকদ্বীপের মধ্যে আর থাকে না। খুব ভালো ছিল, মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে থাকতো কিন্তু সবসময় খুব হাসি খুশি থাকতো দিদি। দিদি একসময় এত কষ্ট করেছিল না, তিনটে ছেলে মেয়ে, দুই মেয়ে এক ছেলে, তিনজনকে নিজের কাছে রাখতে পারতো না, বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছিল প্রথমে তার বোনের বাড়ি মানে সাগরে, গঙ্গা সাগরে। বড় মেয়ে তারপর বিয়ে হয়ে গেল, তারপর ছোট মেয়েটাকে মানে বোনের কাছে পাঠিয়ে দিয়েছিল, ছেলেটাকে একটা হোস্টেলে রেখে দিয়েছিল। তখন আমি দিদিকে বলতাম, দিদি সেই সন্ধ্যা দ্বারা সিনেমা একটা আছে না, ভীষণই দুঃখের সিনেমা, অভাবের জন্য ছেলে মেয়েদেরকে অন্য অন্য জায়গায় রাখতে শুরু করবে, সেরকম দেবশ্রী রায় ছিল। আর তো ওই সিনেমাটা সন্ধ্যা তারা অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম, তো ওই দিদিকে বলতাম তোমারও সেরকমই অবস্থা হচ্ছে, যাক ছেলে মেয়েরা ভালো আছে। এখন যে দিদির যে মেয়ে মানে দুটো মেয়ে, বড় মেয়ে তো বিয়ে গেছিলো, মেজো মেয়ে, মেজো মেয়েটারও বিয়ে গেছে, মেজো মানে একটা ছোটো মেয়ে বলতে পারো, আর ছেলে আছে, বড় মেয়েটাও মারা গেছে। বড় মেয়েটারও তিনটে বাচ্চা, দুটো মেয়ে মনে হয় একটা ছেলে, জানি না কি করে মারা গেছে। সবাই বলে যে যে ছোট বাচ্চা ছিল আর শীতকাল ছিল, ওই চাদরে আগুন লেগে গরম শেক টেক নিচ্ছিল কি কোমর টোমরে, তাতে আগুন লেগে মারা গেছে। জানি না অতটা দূরের ব্যাপার তো, সে সাগরে, আর দিদি তো এখানে থাকে না। খুব ভালো ছিল, ফুলকপিটাও খুব সুন্দর হয়েছে, এটা দেশি ফুলকপি তো কষতে কষতে একদম সুন্দর গলে গেছে। আমার বাবা এত ডাল খেতে ভালোবাসত, একসময় বাটি বাটি ডাল খেতে হচ্ছে মুখ দিয়ে। আর আমার বাবার না এই নাক টাকগুলো না, না গাল টালগুলো খুব চকচক চকচক করতো, মাকে বলতাম। আমার মা ডাল খেতে একদম ভালোবাসতো না, আর আমিও অতটা পছন্দ করি না ডাল খেতে,
মানে মসুর ডালটা খেতে ভালোবাসি আর কোনো ডাল না, আর ডাল না হলেই চলবে, মানে মাছ থাকলে ডাল না হলেই চলে। বাবার নাকটা ওরকম চকচক করতো, মাকে বলতো মা বাবা এত ডাল খায় তো ওই জন্য বাবার নাকটাকগুলো চকচক চকচক করে। আমি খেতে পারি না ডাল, ডাল খেলে পা ফোলে, সমস্যা হয়। নিরামিষটা আজকে ভালোই খেলাম, আমার নিরামিষটা হলো একটু সমস্যা, হাজব্যান্ড নিরামিষ খেতে খুব ভালোবাসে বাবা। নিরামিষ ডিম মাংস, মাছটা তো বাচা বাচা মাছ খাবে, সব মাছ খায় না, ছোট ছোট মাছ খাবেই না, ছোট মাছ আসলে আমি খাই, বলে যে যে মাছ ছাড়িয়ে খেতে পারবো না সেই মাছ খাবো না। আমরা চুনো মাছ কি করি, মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নি, হাজবেন্ড কি করবে এটাকে ছাড়াবে, দেখলে হাসি পাবে, চিবাবে না। ভাতের শেষে যারা চাটনি খায় বা টক দই খায় তারা যদি সেটা না পায় না, মানে যেন কিছুই খায়নি আজকে, দিনটাই বেকার গেল। কোনোদিন আমার খাওয়াটা শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। হ্যাঁ টিফিন টিফিন খাওয়া শেয়ার করেছি, ভাতটা কোনোদিন করিনি, আজকে করলাম। কত কষ্টে খাচ্ছি জানো, এত গরম লাগছে, রান্না বান্না করে আসলে না আরও গরম লাগে, পাখাটা চালাতে পারছি না। পাখাটা চালালে না পুরো ঝড় ওঠে, আমার বোনের মানে হাজবেন্ড ওদের পাখার ব্যবসা, মানে পাখার ভেতরে যে মোটর থাকে না কয়েল বলে ওটার ব্যবসা, যেন মনে হয় ঝড় বইছে, আরামও লাগে অত জোরে হাই স্পিড ফ্যান। একদিন আমি ভিডিও বানিয়েছিলাম, পাখা চলছিল, আওয়াজ এটা ডিলিট করে দিয়েছি। মুখ ডালে না ভীষণ পেট ভর্তি করে দা, একবার ছাদ ছোটবেলায় কি হয়েছে, আমার যে মেজ পিসি সে অনেক রকম রান্না পারত করতে, নিরামিষ সব ভালো ভালো রান্না পারত, নিরামিষ রান্না পিসির হাতে খুব সুন্দর হতো। আর একদিন কি করেছে, একটা কিসে বড়া বানিয়েছিল, মনে পড়ছে না কিসের একটা পকোড়া পকোড়া বানিয়েছিল, সে পকোড়াটা বানাতে গিয়ে বেসনের জায়গায় ছাতু দিয়ে দিয়েছিল, ছাতুর বড়া, আমরা তো সবাই খেয়ে নিলাম কিছুই বুঝলাম না। লাস্টে পিসি বলল দেখ বেসনটা পড়ে আছে, তার পাশে ছাতু ছিল, ছাতুটা দিয়েই আমি বড়া করি, মানে ছাতু এখন তো প্যাকেট প্যাকেট বিক্রি হয়, তখন মনে অতটা প্যাকেটে বিক্রি হতো না, বেসনের কৌটো ছাতুর কৌটো পাশাপাশি ছিল, পিসি ছাতু দিয়েই বড়া বানিয়েছে। আমি বললাম কিছু তো বোঝা যাচ্ছে না, বলে হ্যাঁ রে কিছু তো বোঝা যাচ্ছে না, তো
তখন থেকে বুঝলাম যে ছাতু দিয়েও বড়া করা যায়। তো ওই জন্য আজকে তিলের বড়াটা তোমাদের দেখালাম ছাতু দিয়ে, মানে এরমভাবেই বানাই আমি, ছাতু দিয়ে, বেসন দিয়েও বানাই, ছাতু দিয়েও বানাই। মাঝে মাঝে রকম ফের হলে না ভালো হয়। সেই থেকেই মাথার মধ্যে ওই আইডিয়াটা আমার আছে, ঠিক আছে, ঘরে যদি বেসন না থাকে মাঝে মাঝে ছাতু দিয়েও করে দেবো। হ্যাঁ, আবার সব সব কিছুর বড়া আবার ছাতু দিয়ে ভালো লাগবে না, যেরকম মোচার চাপে একটু ছাতু লাগে, নাহলে বাইন্ডিংটা ঠিক মতো আসে না। যদি আলু দিয়ে বাইন্ডিংটা চলে আসে তাহলে সমস্যা হয় না, যদি বাইন্ডিংটা না আসে তখন একটু ছাতু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। পাত পুরো ফাঁকা পরিষ্কার, মানে লিখি দেবো বাটিগুলো দিন, দইটা খেয়ে নিয়ে অর্ধেকটা খাওয়াই গেছে। দেখো আমি এরকম দই থাকলে আর কিচ্ছু চাই না, হাতটা ধুয়ে আসি তারপর দুইটা খাচ্ছি। দেখো হাত ধুয়ে এসছি, দুইটা শান্তিতে খাই। তোমাদের সাথে একদিন রায়তার রেসিপি শেয়ার করব। রায়তাটা আমাদের এই গরমের সময় খাওয়া হয়। আমি যখন বিয়ের পরে হানিমুনে গেছিলাম হিমাচল প্রদেশ, হিমাচলে অনেকটা ঘুরেছি, তারপরে হিমাচল থেকে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম। তো ওই বাইরে যেখানে দিল্লিতে বলতে পারি গুজরাটি থালি খেয়েছিলাম, অনেক জায়গাতেই খেয়েছিলাম, গুজরাটি থালি দিল্লিতেও খেয়েছিলাম, হিমাচল প্রদেশেও খেয়েছিলাম। তো তার সাথে পাঁপড়, রায়তা এগুলো দিয়েছিল। তার আগে না আমি রায়তা বানাতে জানতাম না, তখন গুজরাটি থালি নিত 60 টাকা, এখন কত হয়েছে বলতে পারবো না। তো এত টেস্ট সেই দইয়ের, খান্ডারা খান্ডারা দই আর সেই দইয়ের রায়তা, ও মুখে এখনও লেগে আছে। ওখান থেকে এসেই আমি মাথা খাটিয়েছি কী করে কী করে কী করে রায়তা বানায়, তো এখন আমি শিখে গেছি, ওই খাওয়া হয় আমাদের, প্রচুর রায়তা খাওয়া হয়। একটু গরম পড়ুক তখন দেখাবো তোমাদের রেসিপিটা। প্রচুর ঘুরি, এই 2 বছর হয়েছে, 2018-তে লাস্ট গেছি, 19-20, এতে এখন 21 পড়লো, গত বছরে যাওয়া হয়নি, এবছরে কী হবে জানি না। হাজব্যান্ড প্রচুর ঘুরতে ভালোবাসে আর আমি ঠিক উল্টো, আমি সবসময় ভয়েই মরে যাই, কোথাও বেড়াতে যাওয়ার কথা হলে টেনশন শুরু হয়ে যায় আমার। যখন দিল্লিতে গেছিলাম না, রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম, রাস্তায় দেখছি, মানে আগ্রা থেকে দিল্লিতে ফিরছি, তাজমহল টাজমহল দেখে রাত্রিবেলা, রাস্তায় না 3-4টে জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সব দাপাদাপি করছে, মানে ওটা দেখে না গাটা মানে শিশিরিয়ে উঠছে। আর শীতকাল নভেম্বর মাসে আমরা গেছিলাম, আমার এখনো পর্যন্ত শীতের সময় আমরা ঘরে থাকি, আমাদের মেন রোডে মানে হাইওয়ে দিয়ে যে গাড়িগুলো যায় না, সেই যে আওয়াজটা আমার কানে যেন এখনো মানে একটা বিভীষিকা মতো লাগে, মানে ওই দিল্লির মতো ঘটনা মনে পড়ে। 3-4টে জায়গায় মানে আগ্রা থেকে যে দিল্লি আসছি, 3-4টে জায়গায় অ্যাক্সিডেন্ট, লাল হয়ে রক্তারক্তি কাণ্ড, এরকম অবস্থা। ওই জন্য আমার একটু টেনশন টেনশন হয়, আর কিছুই না। পাহাড়ি রাস্তাতেও আমার খুব ভয় করে, পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু যখন যাওয়া হয় মনে হয় যেন কতক্ষণে বাড়ি ফিরব, আর বাড়ি ফিরে তখন মনে হয় শান্তি, তখন আবার সেগুলো
খুব ভালো লাগে যে ইস এরকম ভাবে ঘুরেছি ওরকম ভাবে ঘুরেছি। ২০১৮ তে লাস্ট গেছিলাম উত্তরাখণ্ড, ওখানে বাঘ দেখেছি রাস্তায়, মানে আমাদের গাড়ির সামনে বাঘ। মানে সবাই সাফারি করে, আমাদের সাফারির প্রয়োজন হয়নি। মানে আমরা গেছিলাম বদ্রীনাথ, বদ্রীনাথে যাওয়ার পথে মানে যোশীমঠ, যোশীমঠের ওখানে, যোশীমঠে ঢুকবো আমরা, তার আগেই দেখছি গাড়ির সামনে বাঘ ঘুরে বেড়াচ্ছে। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল সেদিনকে, পরে একদিন গল্প করব। তাহলে এই পর্যন্তই আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু ভাত ঘুম দেবো, আর নড়তে পারবো না। আর ব্লগটা এখানেই শেষ করছি আজকে। মনে হচ্ছে ব্লগটা একটু বড় হয়ে গেছে আমার, এমন হয়েছে মানে কোনো একদিন হয়তো ভাবছি যে আজকে ভালো লাগছে না, ব্লগ দেবো না, ইচ্ছা করছে না, এরকমও হচ্ছে। তো তখন না আবার মনটা কিরম খুঁতখুঁত করে, না ব্লগ তো দিতেই হবে, দিই, আর ওদের তোমাদের সাথে একটু কথা বলি। এই যে কথাটা যখন বলি না, আমার মনটা অনেকটা হালকা হয়, মানে ভালো লাগে। আর কি বলবো, তাহলে তোমরা আমার সাথে থেকো, আর অবকাশে দেবযানী দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটনটা আছে ওটাকে প্রেস করো, তারপরে যে অপশান আসবে মানে ALL আসবে, সেই অলটাকে ক্লিক করো, তাহলেই হবে। তাহলেই আমার তোমাদের মানে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের ফোনে টিক করে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।